সন্ত্রাসমুক্ত পৃথিবী করার জন্য বেঈমানেরা কি না করছে, জাতিসংঘ গঠন করছে, ইউনাইটেড নেশন করছে না? ইউনাইটেড নেশন গঠনের পর সন্ত্রাস কমছে না বাড়ছে? এইটাকে বলে ইউনাইটেড নেশন। আমি বলি ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব, এটা খ্রিস্টানদের ক্লাব। আমেরিকা যত দেশে ডাকাতি আর মাস্তানি করে লাইসেন্স দেয় জাতিসংঘ, মুসলমানের স্বার্থকে নষ্ট করে বিজাতিদের স্বার্থ রক্ষার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে জাতিসংঘ। মুসলমানদের উচিত এই জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলিয়ে দেখিয়ে 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে সম্পর্ককে সংশোধন করে একটি ঐক্যবদ্ধ মুসলিম ওয়ার্ল্ড তৈরি করা। আল্লাহ পাক বলেছেন ওয়াসলিহু যাতা বাইনাকুম, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে সংশোধন করো। কথা বুঝতেছেন? আজকে যত মনে রাখবেন, ইমানদার মুমিন সে সন্ত্রাসকে কখনো প্রশ্রয় দিতে পারে না, তবে জিহাদকে বিশ্বাস করে। আপনার জিহাদ বিশ্বাস করেন না? করেন না? জোরে বলেন। বাংলাদেশে কিছু মুনাফেক পীর, মুনাফেক বক্তা, মুনাফেক আলেম বাইরে হইছে যারা জিহাদ এবং ইসলামী হুকুমত বা খেলাফতের বিরোধিতা করে, আছে না বাংলাদেশে? এরা মুমিনুন না এরা মুনাফিকুন? এরা কি মুনাফিকুন? পৃথিবীতে দেখুন যত বিশ্বযুদ্ধ, যত মানবতার বিরুদ্ধে হামলা, এগুলো করেছে মুসলিমরা না অমুসলিমরা? বলেন তো, প্রথম বিশ্বযুদ্ধের কথা শুনেছেন? কথা বলে না। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, 1918 সালে যুদ্ধ শেষ হয়েছে, 4 বছরে পৃথিবীতে 1,70,00,000 মানুষ মারা গেছে। যুদ্ধটা মুসলিমরা করেছিল না অমুসলিমরা? জোরে বলতে হবে, কারা? যুদ্ধ সূচনা কিভাবে আপনারা জানেন? ইউরোপে একটা দেশ আছে, তার নাম হাঙ্গেরি, নাম শুনছেন না? এই হাঙ্গেরির রাজা তার নতুন বউ নিয়ে ঘুরতে গেছে বসনিয়াতে, এটা একটা মুসলিম দেশ, বসনিয়ার রাজধানী হচ্ছে সারাজেভো। ওখানে ঘুরতে গেছে, পরে 7 জন ইহুদি বর্ণবাদী যুবক গুলি করে হাঙ্গেরির রাজাকে হত্যা করছে। বাস প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধে 1,70,00,000 মানুষ মারা গেছে। যুদ্ধটা মুসলিমরা করেছিল না অমুসলিমরা? ইহুদিরা, খ্রিস্টানরা। তারপর হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, শুরু হয়েছে 1939 সালে, সমাপ্ত হয়েছে 1945 সালে। 6 বছরে পৃথিবীতে 2,50,000 মানুষ মরেছে। বিশ্বযুদ্ধ শুরু করছে মুসলিমরা না অমুসলিমরা? জোরে বলতে হবে, তারা। আপনারা জানেন আমেরিকা জাপানকে বলেছিল আমি তোমাকে কাঁচামাল দিব না, গ্যাস দিব না, তেল দিব না, কয়লা দিব না, লোহা দিব না। জাপান রাগান্বিত হয়ে আমেরিকার পাল হারবাল দ্বীপে হামলা করেছিল। যুদ্ধ শুরু হলো, যুদ্ধ 6 বছর চলল, মারা গেল পৃথিবীতে 2,50,000 মানুষ। আমেরিকা প্রতিশোধ নিতে অ্যাটম বোম বানালো। অ্যাটম বোমের সূত্রটা আপনারা যারা ফিজিক্স পড়েছেন জানেন, E=mc2। সূত্রটা আবিষ্কার করেছে আইনস্টাইন, সে মুসলিম না অমুসলিম? জোরে বলতে হবে, কোন ধর্মের লোক? ইহুদি। অ্যাটম বোমের সূত্র বানালো ইহুদি, বোমা বানালো খ্রিস্টান। তারপরে 1945 সালে আমেরিকা থেকে 2টা বোমা, ফ্যাটম্যান লিটল বয়, 2টা নিয়ে জাপানে ফেলা হলো 9 আগস্ট 6 আগস্ট 1945 সালে। 2 দিনে 2 বোমায় সাথে সাথে 9 লক্ষ মানুষ মরেছে, আর 6 বছরের যুদ্ধে 2,50,000 মানুষ মরেছে। যুদ্ধটা মুসলিমরা করেছে না অমুসলিমরা? কথা বলে না। তাহলে যত সন্ত্রাস, রক্তপাত, যুদ্ধ বিগ্রহ, এগুলোর পেছনে মুসলমানের হাত নাই। মুসলমানরা কল্যাণকামী, শান্তিকামী, আর সমস্ত সন্ত্রাস হচ্ছে অমুসলিমের কাছে, ঠিক না? তবে হ্যাঁ, মুসলমান জিহাদকে বিশ্বাস করে, সেটা হচ্ছে ফাইট ফর রাইট, ফাইট জোরে, ফাইট ফর রাইট, সত্য প্রতিষ্ঠায়, শিরক কুফর নির্মূলে, আহকামে শরিয়া প্রতিষ্ঠায়, চেক এন্ড ব্যালেন্স, নারীর অধিকার রক্ষায়, গরিবের অধিকার রক্ষায়, শেতাঙ্গ খ্রিস্টানদের বিভেদ মুছে দিতে, আহকামে শরিয়া প্রতিষ্ঠায় ইসলাম যে যুদ্ধ দিয়েছে তার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ, তার সাথে সন্ত্রাসের সম্পর্ক নাই, ঠিক কি না? ইসলামের জিহাদ হচ্ছে ডাক্তারি, পশ্চিমারা যেটা করে এটা ডাকাতি, ঠিক কিনা?